আসছেন, একবারে পুরো ইন্টারন্যাশনাল খেলা এই মারুসার আর ইয়ার ইফরাজদের সামনে পিছে কত সুন্দর করে খেলতেছে দেখছেন, বল উঠাই দিলে সামনে পিছে আর নামাই দিলে নামাইলে সামনে পিছে আর যখন নামাবে তখন দুজন দুই সাইডে কল দিয়ে খেললে ভালো। দুটো ওয়াশরুম আছে সাথে, যে একটা ম্যাচ মনে খেলবে না ইয়ারা, যে না 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 না
সালাউদ্দিন কেন চলে যাবে মনে হয়, জিজ্ঞেস করো তো আসলে কি থাকবে না চলে যাবে। তো ওইটা আমরা কারণ আমরা সেকেন্ড রাউন্ড নিশ্চিত জিয়াদের সাথে খেলা জিতে যাবো। হ্যাঁ মানে এটা এটা জিতলে তো এমনি উঠে গেলাম, কারণ চারটার মতো তিনটা জিয়াদের সাথে খেলা আছে। ওদের সাথে জেতাটা একটু কঠিন হবে, ওনাদের সাথে অনেক হার্ড খেলা হবে। শাকের ভাই উনি, হ্যাঁ শাকের আর উনিও খুব ভালো খেলে দুজন ভাই। ঠিক আছে আপনি পিছে আমি সামনে খেললে মজবরল হয়ে যায়, আমি এই যে তাপমাত কাছে আমি খেলে বইতে আছি। তোমার কাছে একটা উঠবে ওইটা বসাইতে পারলেই শেষ, সামনে বইসা থাকলে বুঝা যায় না যে পিছে কি হয়। ডাবল সার ডাবল সার ইয়েটা হলো কি যে তোমার স্ম্যাশ করার সুযোগ দেওয়া যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফর্মুলা। প্যারালাল খেলতে হবে, কারণ প্যারালাল খেললে স্ম্যাশ কিউ করতে হবে সবসময়। প্যারালাল মানে প্যারালালের উপরে থাকলে সুবিধা হলে ওরা উঠায় দিক আমরা মারবো, আমরা মারতে দিব না। আর জোরে মানে সব বল জোরে মানে হিট করতেই থাকবা, সব বল মানে পাইসো স্ম্যাশ পাইসো স্ম্যাশ। পাঁচটা স্ম্যাশের পরে একটা হয়তো শর্ট দিতে পারো, বাট নর্মালি হচ্ছে স্ম্যাশ। হ্যাঁ স্ম্যাশ করতে থাকলে ম্যাচ বের হয়ে যাবে। আমরা দুইটা জিতছি, আমি আর রাহাত দুইটা খেলছে, দুইটা জিতছেন